চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বিয়ে বাড়ি খেয়ে খেয়ে ক্লান্ত আজকের রান্না, ওই জন্য ডাল পাতলা করে মসুর ডাল, আলু সিদ্ধ মাখা আর পাঁপড় শাঁকা আর কি, ভাজা নয় তো এই আর কি। মিঠি আজকে এসছে আবারও এখানেই বসেছে পড়তে, বাকিগুলো তো কেউই আসবে না, সবই ওই গলিতেই থাকে আর কি, দাদারা যে গলিতে থাকে সব ওই বউ আসবে এখন, তাই নিয়ে ব্যস্ত। মামুনিও গেল ওই জন্যে, আর আমিও যাবো ওই বাড়ি। মায়ের শরীরটাও একটু খারাপ হয়েছে, আর এছাড়াও আজকে আমার যাওয়ার কথাই ছিল আসলে মায়ের থেকে শাড়িটা আনতে। কালকে যে শাড়িটা পরেছিলাম সেটা মামুনির, মানে আমি ব্যাঙ্গালোর থেকে বেশি শাড়ি আনিনি, আমার দুটো বিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল। এতগুলো হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারিনি, তাই শাড়ি শাড়ি তেমন আনিনি, আর আমার শাড়ির স্টক শেষ এখানে, তাই মামুনির শাড়ি মায়ের শাড়ি এই দিয়েই চলছে আর কি। তো যাব ওই বাড়িতে, যেতে যেতে তারপর কথা হবে, আপাতত একটু বসে নিয়ে তারপর রেডি হবে। ওটা দেখে বুঝতেই পারছো যে এবারই চলে এসেছি, কোনো রকম রেডি হয়েই চলে এসেছি আর কি, কোনো সাজগোজ বা এরকম কিছু আর নেই। তো এই মায়ের ওষুধটা নিয়ে টিয়ে এলাম বিরাটি থেকে, আপাতত একটু রেস্ট নিয়ে নিই। ও বাড়ি থেকে চলেও এসেছি, বিরাটি আমি পৌঁছেও গেলাম। ও তো বিরাটিতে ওর আসার কথা আছে, তাই জন্য গলির মুখটাতে দাঁড়িয়ে রয়েছে গোপাল মন্দিরে। আপাতত দোকানপাট বন্ধ তো, তো তাই দাঁড়াতে কোনো অসুবিধা হচ্ছে না। ও বেরিয়েও গেছে বাড়ি থেকে, জাস্ট রিক্সাটা ধরবে চলে আসবে, তো একটু দাঁড়াই। জাস্ট বাড়িতে ঢুকলাম, একটা পার্লের সেক মতো কিনেছি, কানের আর লকের দেওয়া একটু, মানে মোটামুটি এমন কিছু নয় যে নতুনত্ব খুব, ওরকম কিছু নয়, জাস্ট পছন্দ হলো নিয়ে নিলাম, কারণ আমার ছিল না, এরকম নয় যে নতুন উঠেছে মার্কেটে বা কিছু, আমার ছিল না তো একটা কিনে নিলাম। পার্লের সেট থাকলে কি ভালো হয়, মানে কিছু পরার নেই তো, পার্লটা সব শাড়ির সাথেই চলে যায় তো পরা যায়। আমি একটু ছোট মহিষের খুঁজেছিলাম, ছোটটা ঠিক পছন্দ হলো না, বড়টা ঠিক আছে চলে যাবে এই আর কি। আর আজকে দুপুরে, সারা দুপুর আমি কাকি জেঠি মা সবাই মিলে গল্প করেছি, ঘুমাই তো নি, আর আমার তো ঘুম ছাড়া জানো কিরকম অবস্থা হয়। এখন বাজে হচ্ছে 6:30, আর এখন থেকেই আমি মোটামুটি ছেড়ে দিয়েছি আর কি, ঠিক এই কারণেই আমি দুপুরটায় ঘুমাই, কারণ মাথা যন্ত্রণা করবে আমার, আমি ঠিক পারি না না মানে না ঘুমিয়ে, আর সারা দুপুর কাউতালি করেছি না, ওর জন্য আরো বেশি এরকম লাগছে। ও গেছিল বিরাটিতে, তারপর কিনে নিয়ে তারপর এলাম, শুধুমাত্র আমার কেনাটা নয়, ওরও কাজ ছিল একটু, তো ওটা করে নিয়ে চলে এলাম এই। আর রাতে দেখি কি করি, কিছু ঠিক নেই, আমি আলু সিদ্ধ দিয়ে রুটি খাবো, ওটাই ঠিক আছে, শুধুমাত্র আমারটাই আমার ঠিক আছে, আর কারোরটা আমি জানি না, জিজ্ঞেস করবো মামনিকে তারপর করব। তো চলো আবার নয় রাতেই কথা বলছি, তবে আজকে কি বড় ব্লগ দেবো আমি জানি না, কারণ এত বিয়ে বাড়ি খেয়ে না আমি নিজেও খুব ক্লান্ত, আর বাড়িতে তো ছিলামই না সারাদিন, আর ভালোই লাগছে না, ছোট ব্লগও দিতে পারি আজকে। তো চলো আবার পরে দেখা। এই জাস্ট খেয়ে দিয়ে এলাম, আজকে রুটি আর আলু চচ্চড়ি হয়েছিল এই আজকের মেনু। রাতের বলছি না যে কদিন ধরে সত্যি মানে এত খাওয়া দাওয়া হয়েছে, তাই জন্য আজকের দিনটা একটু হালকাই গেল এই আর কি। তো আর 7 তারিখ তো রোজ ডে ছিল, তো ওই জন্যে আমি আমার বরকে ইয়ার্কি মেরেই, কখনোই আমরা এরকম রোজ ডে, চকলেট ডে, টেডি ডে এইসব কখনোই মানে সেলিব্রেট করা হয়ে ওঠেনি, কখনো করিও নি, ভাবিও নি, আলাদা করে কোনো দিনের প্রয়োজন আছে বলে মনে হয়নি। তো কালকে এমনি মানে ইয়ার্কি চলে, ওকে বারবার বলে গেছি আজকে রোজ ডেতে একটা গেঁদা ফুলও জুটলো না আমার, তো এইসব বলে ইয়ার্কি মেরেছি বলে আজকে আগে থেকেই বিরাটি যখন গেছিলাম একটা চকলেট কিনে দিয়েছে ডেয়ারি মিল্কের, তো আমার এত হাসিবে জানি যে হঠাৎ করে দিলে, বলছে না বাবা চকলেট ডে তো, তারপর শোনাবে যে চকলেট দেয়নি, যে আজকে তো প্রপোজ ডে, আজকে তো চকলেট ডে নয়, বলছে আগে থেকে নিয়ে রাখো এইসবই। আর হাটটা তো কিনেছি, তোমাদেরকে বললামই আজকে আর দেখাচ্ছি না, কারণ বার করতে ইচ্ছে করছে না ঠিক, দেখাবো কি সেরকম কিছু নয় একদমই, হ্যাঁ সেরকম নয়, অনেকেরই আছে হয়তো, কারণ খুবই পুরোনো ডিজাইন, এমন কিছু নয়। এই দেখো এইরকমই তো, এটা এই জন্য দেখাইনি তখন, কি আর দেখাবো এরকম প্রচুর জনেরই আছে। আর আজকে একদমই একটা ছোট্ট ভিডিও যাবে, হার্ডলি হয়তো বলতে পারবো না ঠিক, 4-5 মিনিটেরই হয়তো যাবে একটা ছোট ভিডিও, কারণ এমনি কদিন ধরে
ভিউজের যে প্রবলেমটা হচ্ছিল সেটা হয়তো একটু হলেও কেটেছে, কিন্তু ওয়াচ টাইমের দিক থেকে প্রবলেমটা এখনো কাটেনি। তো আমি সেভাবে তোমাদেরকে বলি না, কারণ দেখো সবারই কাজ আছে। আমি বলবো না যে সবাই সবার কাজ ছেড়ে আমার ভ্লগ দেখো শুধুমাত্র, সেটা কখনো সম্ভবও নয়। আমি হয়তো সবসময় দিতে পারি না, যাদের ভ্লগ দেখে থাকে আমি তাদেরকে আমি নিজেও হয়তো সময় দিতে পারি না। তো সেক্ষেত্রে হতেই পারে, আপ ডাউন হবেই, সব ক্ষেত্রেই আছে। তো ওই জন্য বলার কিছু নেই। আর আজকে দুপুরে ঘুমাইনি বলে আমার চোখ দেখেই বুঝতে পারছো যে আমার ঘুমটা পাচ্ছে এই আর কি। আমি দুপুরে না ঘুমালে ঠিক এই কারণেই আমি দুপুরে ঘুমাই, যাতে আমি টানতে পারি একটু আর কি। তো চলো, আর সময় নষ্ট করছি না, কালকে আবারও আছে বিয়ে বাড়ি। ও, বিয়ে বাড়ির নাম শুনলে ছোটবেলায় আনন্দ হতো, কিন্তু এখন ভয় লাগছে আর ভালো লাগছে না তাই। তো আর যদি কোনো নতুন বন্ধু আজকে চ্যানেলে এসে থাকো, যদি মনে হয় হ্যাঁ পাশে থাকা যায়, আমার চ্যানেলটার পাশে থাকা যায় যদি মনে হয় হ্যাঁ ভালো লাগছে, তাহলে একদম সবার জন্যই ওয়েলকাম সবাইকেই। আর যারা এখনো পর্যন্ত আমাদের পাশে আছো তাদেরকে রিকোয়েস্ট যে শেয়ার করে দাও যতজনের সাথে পারবে এই তোমার ততজনের গেঞ্জি সাথে। আর আমার জ্যাকেটটা ম্যাচ হয়ে গেছে ওয়াও, কি খুশি এখন খবর! দেখলাম। যাই হোক, আর যারা পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সত্যি ধন্যবাদ মন থেকে জানাচ্ছি। তোমরা পাশে আছো বলে এইটুকু পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি, এখনো রোজ ভিডিও দেওয়ার সাহস রাখছি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।